আপনারা দেখো কত সুন্দর মেলা, সব কিছু আশ্রমের মন্দির টুন্দির সব দেখলে দেখালাম। এবারে হচ্ছে মেলাটা দেখাচ্ছি কত লোকজন, এই যে আশ্রমের গেটটা দিয়ে ঢুকেছিলাম, সব দেখলে দাদাজি মন্দির মূর্তি সব কিছু, এটা অনুসন্ধান অফিস, সব সময় আমাকে অ্যানাউন্স করছে কেউ যদি হারিয়ে যায়, প্রতি মুহূর্তে সব কিছু আপডেট করছে। লোকজন এই যে দেখো জিলাপির দোকান, জিলাপি কিনবো, যে রঙে বিভিন্ন রঙের জিলাপি, বিভিন্ন মিষ্টির দোকান দেখেই লোভ লাগছে আর কি, জিলাপি টিলাপি কিনবো, আগে মেলাটা দেখিনি, যাওয়ার সময় কিনে নিয়ে যাবো। কত রকমের দোকান দেখো সকলে আশ্রমে, সত্যি যে কাটারি পুরো আর সব গ্রামীণ মেলা তো, সব পাওয়া যায় ডাবু হাতা, সব লোহার বটি, ফলকাটা বটি, সব বিভিন্ন রকমের। যে আমিও ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখছি, যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো। দেখো কত রকমের দোকান, বিভিন্ন রকমের দোকান, সব 10 টাকা, 5 টাকা, 25 টাকা, 30 টাকা, এরকম বিভিন্ন দোকান, সব ঘুরে ঘুরে ইচ্ছে কত সুন্দর দেখছি। রঙিন কাগজ ফুলের দোকান, রঙিন রঙিন ফুল খুব সুন্দর, সবার জন্য যে হাতে একজন কারেন্টের সাহায্যে আঁকছে কি ভয় লাগছে এটা দেখতে, আরে কি কষ্ট। তাও তো তোমার সাথে ক্যামেরা বন্দি করলাম, এখানে কেউ হাতে আঁকতে চাও চলে আসতে পারো, কালকেও থাকবে দোকানটা, এখন 2-4 দিন থাকবে, কিছু হাতে কি কষ্ট লাগবে, এখানটা কি আঁকতে জানি না, হাতে গার্লফ্রেন্ডের ছবি, মা বাবা, মানে কোনো কি আঁকবে জানি না, শেষ পর্যন্ত দেখতে কি ভয় লাগছে, বেশিক্ষণ থাকবো না, এখান থেকে চলে যাবো। দেখো কারেন্টের সেট করা আছে, বিভিন্ন রকমের যেরকম বলবে সেটাই এঁকে দেবে, মানে কি কষ্ট, কি ভয় লাগছে, অনেকেই আঁকো, আমাকে বিরাট ভয় লাগে এটা, এই ছেলেটার ভালো লাগছে আঁকতে, আঁকতে আঁকতে যাইছে। কত রকমের মারা লোক দেখছো, ভিড় দেখছো, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখো, চারদিকে দেখছি সব কিছু। মেলা থেকে বেরিয়ে এসেছি এবার রাস্তার কাছে, ওখানে জিলাপি কিনবো, আমার সঙ্গে একদিন এসেছে সে জিলাপি কিনবে, আইসক্রিম খাচ্ছি দেখো সুন্দর আইসক্রিম খেয়েছিলাম, একটু গরম গরম আইসক্রিম খাচ্ছি, এবার ফুচকা খাবো দেখো, ফুচকা খেয়ে নিয়ে বাড়ি যাবো, ফুচকা খাবো এবারে। কিছু তো খেতেই হবে বলো, আইসক্রিম খাচ্ছি এখনো সেবা করা হয়নি, আপনারা আমাদের অন্নপূর্ণা ভান্ডার খুলে দেয়া হয়েছে, আপনারা অবশ্যই সেবার কাজটি আগে সেরে নেন, যে সকল ভক্ত জুতো পরে এসেছেন আপনারা জুতো রেখে তারপর এর যাচ্ছি সাইকেল নিয়ে, এই যে কাঠের পোল কি রিক্স, এই পোলটা পেরিয়ে যেতে হয় আমাদেরকে, আমাদের বাড়ির ঝিলাপি নিয়েছি দেখো, আমাদের বাড়িতে এরকমই, আমাদের গ্রামে কেউ কোথাও যদি মেলা থেকে যায় ঝিলাপি নিয়ে যায়, যে যাচ্ছি রাস্তায় কাঠের পোল পেরিয়ে গেলাম, এরপর অনেকটা দূরে যে রাস্তা ধরে যেতে হবে বাড়ি, যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখলে এটা গিয়েছিলাম উড়াছাই কুমারডুবি দাদাজির আশ্রম, কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর আমাদের বাড়িতে যখন কেউ যায়, যখন কোনো মেলা থেকে কেউ কখনো বাড়ি যায়, আমাদের গ্রামের সকলে আর কি ঝিলাপি কিনে নিয়ে বাড়ি যায়, এটা আমাদের প্রাচীন রীতি আছে, ওই জন্য আমিও ঝিলাপি কিনেছি, তার ব্যতিক্রম নই, ঝিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। আর বেশিক্ষণ সন্ধ্যা হতে সময় নেই, আজকে সারাদিন তো সকালে মেঘলা হয়ে যাচ্ছিলো, তাই চলে যাচ্ছি আর কি, এবার বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে ঝিলাপি খাবো। কেমন লাগলো আজকের এই পর্ব, আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করবে, এই আশ্রমটা কে কে এসেছিলে সেটাও জানাবে। ঠিক আছে, রাখছি তবে।